মায়ার নবী আবু বকরকে ডাক দিয়ে বলে, ওরে আবু বকর, কোথায় আলী, কোথায় উসমান, আয় আয় একটু মিজানের পাল্লায় চলে যা। ওরে আবু বকর, তুই একটু দৌড় দিয়ে পৌঁছি রাতের কাছে চলে যা, নজর করে দেখবি আমার গুনাগার উম্মাদ যেন জাহান্নামের মধ্যে না যায়। এমন আমার নবী পাগল লইয়া হাসুরের ময়দানে একবার জাহান্নামের গেটের সামনে দাঁড়াইবে, একবার ওই পলসিরাতের গেটের সামনে দাঁড়ায়, একবার মিজানের পাল্লায় হাজির হয়ে যাবে। এরে যুবক ভাই, যেই নবী এত উম্মাদের জন্য বড় পাগল, কেমন করে আবার মায়ার নবীর কলিজার মধ্যে আবার আঘাত দাও। মায়ার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আজরাইল মায়ের নবীর সামনে হাজির, সালাম দিয়ে বলে, পায়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছে আর জানতে চেয়ে যে আপনি দুনিয়ায় থাকতে চান না, আখেরাতে আল্লাহর দরবার যেতে চান। মায়ার নবী ডাক দিয়া কয়েছিলেন, আমি কিছুই বলতে পারবো না। বলে, কেন কিছুই বলতে পারবেন না? মায়ার নবী ডাক দেয়া কয়, ওরে আজরাইল, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার গুনাগার উম্মাতের জিম্মাদারি কে নিবে? না জানি আল্লাহ তাআলা আমার গুনাগার উম্মাতকে আল্লাহ তাআলা রাগ হইয়া ধ্বংস করে দেয়। যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আমিন আমার কাছে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি কিছুই বলতে পারবো না। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায়, জিব্রাইল যাও আমার মায়ের নবীর দরবারে যাও, আর আমার মায়ের নবীকে সুসংবাদ শুনাইয়া দাও, আমার মায়ের নবী উম্মাতের চিন্তা করতেছে, উম্মাতের চিন্তা করা লাগবে না, বরং মায়ের নবীর উম্মাতের জিম্মাদারি আমি স্বয়ং আল্লাহ তাআলা নিজে নিয়ে নিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝ কাদুর কর, তাকে দেখো মুঝমে তুঝক এক নজর। এর নবীর উম্মতের দার, বান্দা যদি আল্লাহকে একটা ডাক দেয়, আল্লাহ রহমতে অন্তরে কুদরতি অন্তরের মধ্যে জোশ পয়দা হয়ে যায়। আল্লাহ কোরআনের মধ্যে বলে, লা তাকুনা তুমির রহমাতিল্লাহ, বান্দা গুনাহ করেছো, নৈরাশ্য না, আমি রহমত থেকে নৈরাশ্য না, বঞ্চিত হইও না, আমি আল্লাহর দরবারে বান্দা যদি ক্ষমা চাও, ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জীবনে গুনাহ ক্ষমা করতে দেরি করব না। তবে বান্দা চালাকি করবা না, অহংকারী করবা না, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। যত তোমার অন্তর নরম থাকবে, নরম থাকবে, তত আল্লাহ তাআলার রহমত তোমার প্রতি বেশি আসবে। বান্দা যদি তাকাব্বরি করো, অহংকারী করো, অহংকারী বান্দাকে আল্লাহ পছন্দ করে না। অহংকারী দূর করে যদি আল্লাহকে মহাব্বতে যদি আল্লাহর গোলামি করো, আল্লাহর কুদরতে পায়ে সেজদা করো, এর নবীর আশেকের দাল, এমন হতে পারে একটা সেজদার বিনিময় আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করিয়া আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানাইয়া দিবে। আল্লাহকে আমরা দেই, আল্লাহ আমরা দেই, আল্লাহকে অল্প, আল্লাহ দেয় অনেক। ছোট্ট একখানা সূরা তেলাওয়াত করলাম, ও নবীর উম্মতের দল, এই আয়াতের মধ্যে মুফাসসিরিন কিরাম বলে, সূরাটা কেন নাজিল হলো? বেঈমান মুনাফিকের দল, কাফিরের দল, আমার মায়ের নবীকে ডাক দিয়ে কয়, ও মুহাম্মদ, বলো তোমার আল্লাহর বংশের পরিচয় দাও, আল্লাহর কিসের তৈরি? আল্লাহ কি নূরের তৈরি, না কিসের তৈরি, না স্বর্ণের তৈরি, না আল্লাহর উপর তৈরি, বলো আল্লাহর বংশের পরিচয় দাও। এমন সময় আল্লাহ তাআলা সূরাকে নাজিল করে বলে, পয়গম্বর, কুল হুয়াল্লাহু আহাদ, ও পয়গম্বর, আপনি কাফিরদেরকে জানাইয়া দেন,
আজকে যে আপনাকে প্রশ্ন করতেছে আমি আল্লাহর পরিচয় চাই আমি আল্লাহর বংশের পরিচয় চাই তাদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ এক আমার আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই আমাদের আল্লাহ কয়জন সবাই কয় না মানে সন্দেহ আছে আল্লাহ কয়জন জোরে আওয়াজ দিবেন বলে কয়জন আমাদের আল্লাহ এক আল্লাহ তাআলা বলে পয়গম্বর আপনি তাদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ এক আল্লাহুস সামাদ আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নাই বরং দুনিয়ায় যত মাখলুকাত আছে সব আল্লাহর মুখাপেক্ষী আর আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না আমরা মানুষ যত সৃষ্টিকুল আছে সব হলাম আল্লাহর মুখাপেক্ষী কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা বলে তাদেরকে জানাইয়া দেন আমি কারো মুখাপেক্ষী নাই সকলই আমার মুখাপেক্ষী আমি কারো মুখাপেক্ষী নাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ তাআলার জানাইয়া দেয় ও পয়গম্বর তাদেরকে আরো আপনি জানাইয়া দেন আমি কাউকে জন্ম দেই নাই এবং কারো থেকে আমি জন্ম নেই নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই জিব্রাইল আমিন সূরাটা নিয়া পয়গম্বরের দরবারে হাজির গিরম্য একজন সাহাবী মায়ের নবীর দরবারে উপস্থিত হয় ডাক দেয় কয় পয়গম্বর আমি আপনার দরবারে আসলাম ও পয়গম্বর আপনার কাছে একটা দেওয়া সে কি জানি এসে তেলাওয়াত করে এত মজা লাগে আমাকে আপনি শোনাইয়া দেন মায়ের নবী ডাক দেয়া কয় আমার কাছে কোনো দেও পরি কিছুই আসে না তবে আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমিন কোরআন আয়াত নিয়ে আমার কাছে আসে গ্রাম্য সাহাবি ডাক দেয় পয়গম্বর এটাই তো আমি বলতে চেয়েছিলাম ওই কোরআনের আয়াতগুলো একটু আমাকে তেলাওয়াত করে শুনান মায়ার নবী জানাই ওরে সাহাবি তোর কপাল বড় ভালো তোর কপাল বড় ভালো এই মাত্র জিব্রাইল আমিন আমার কাছে ছোট্ট একটা সূরা নিয়ে আসলো যেই সূরাটা তেলাওয়াত করলে এত সওয়াব কোন ব্যক্তি যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে নেয় আল্লাহ তাআলা 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দান করে দিবে সাহাবী বড় খুশি হয়ে গেল ও পয়গম্বর আল্লাহ কি দেই অল্প আল্লাহ দেই অনেক একবার তেলাওয়াত করব 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দান করে দিবে মায়ের নবী ডাক দিয়া কয় ও সাহাবি তবে শুনে লও শুধু একবার আর দুইবার নয় কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে নেয় আল্লাহ তাআলা পুরা কোরআন তেলাওয়াত করলে যে সব হইতো এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করে দেয় তাহলে সূরা ইখলাস কেন নাজিল হলো তার প্রেক্ষাপট কাফিরের দল মায়ের নবীর কাছে এসে বলছিল আল্লাহর বংশের পরিচয় দাও দুই নাম্বার এই সূরার সংক্ষেপে তরজমাও শেষ করলাম তিন নাম্বার এই সূরার এখন ফজিলত ফজিলত নিয়ে কিছু সময় আলোচনা করে আমি শেষ করে দিব রে ভাই মায়ার নবী জানাইয়া দেয় ও সাহাবি তুমি শুনে নাও শুধু তাই নয় কোন ব্যক্তি যদি এই সূরাটা একবার আর দুইবার না সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি দৈনিক 10 বার তেলাওয়াত করে নেয় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে একটা জান্নাতের মালিক বানাইয়া দিবে হার কে দারাত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহা দুরা মাকাম বেহেশত আজা কে আজারে নাবাশাত
কাসেরাবা কাসে কারে না বাসা। সাহাবীর দিলের মধ্যে বড় আনন্দ, ও পয়গম্বর আল্লাহকে দেই অল্প, আল্লাহ আমাদের দেয় অনেক। এরে নবীর এ নবীর আশেকের দল একবার সুবহানাল্লাহ বলবা, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু খালি জায়গা ছিল আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহ বলার বিনিময় পুরো খালি জায়গাটুকু নেকির দ্বারা পূর্ণ করে দেয়। তাহলে আল্লাহকে দেই অল্প, আল্লাহ দেয় বান্দাকে অনেক। এমন সময় মায়ের নবী ডাক দিয়া কয়, ও সাহাবি তবে আরো সুসংবাদ শুনেলাম। শুধু তাই নয়, কোন ব্যক্তি যদি দৈনিক 100 বার সূরা ইখলাস তেলাওয়াত করে নেয়, আল্লাহ তাআলা জাহান্নামী খাতা থেকে নামটা কাটিয়া ওই ব্যক্তির নামটা জান্নাতের খাতার মধ্যে তুলে দেয়। ছোট্ট একটা সূরা সবাই পারি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাহাবী তেলাওয়াত করে নিল, মায়ের নবী আবার তেলাওয়াত করে সাহাবীকে শুনায়। সাহাবী ডাক দেয়া কয়, পয়গম্বর আমার এখনো মুখস্থ হয় নাই, আপনি আরেকবার সূরা ইখলাস তেলাওয়াত করেন। মায়ার নবী আবার পবিত্র জবান দিয়া সূরা ইখলাস তেলাওয়াত করে নিল। সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর আমার মুখস্থ হয় নাই, আপনি আবার তেলাওয়াত করে নেন। একের পর এক মায়ার নবী তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করে। সাহাবী মুসকি হাসি দিয়া কয়, পয়গম্বর আর লাগবে না, এখন আমি তেলাওয়াত করি, আপনি নবী নিজে শুনবে। সাহাবীর দিলের মধ্যে বড় আনন্দ, বড় আনন্দ। সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর আমি এখন তেলাওয়াত করব, আপনি নবী শুনবেন। আমার সূরা ইখলাস মুখস্থ হয়ে গেছে আর আপনার তেলাওয়াত করা লাগবে না। এই বলে আল্লাহর নামে তাকবীর দেওয়া শুরু করে দিয়েছে, তাকবীর দেওয়া শুরু করে দিয়েছে। এমন সময় মায়ের নবীর পাশে একজন সাহাবি দাঁড়ানো ছিল। সাহাবি ডাক দেয়, পয়গম্বর আমার দিলে সাক্ষী দেয় এই গ্রাম্য সাহাবি আল্লাহর পরিচয় পেয়েছে, আল্লাহকে চিনে ফেলেছে। এর নবীর আশেকের দল যারা আল্লাহর পরিচয় পেয়েছে, ওই বান্দা আল্লাহকে ছাড়া কিছু বুঝে না। একদল মানুষ আছে দুনিয়ায় হারাম কামাইতে বড় মজা পায়, আর একদল মানুষ আছে অল্প হালাল কে তার মধ্যে বড় মজা। একদল মানুষ আছে মসজিদে ঢুকতে চায় না, আর একদল মানুষ আছে অপেক্ষা করতে থাকে কোন সময় মসজিদে আজান হয়ে যায়। একদল মানুষ আছে মানুষের উপর কোন সময় জুলুম করবে অত্যাচার করবে, আর একদল মানুষ দুনিয়ার জমিনের মধ্যে রয়েছে কোন সময় মানুষকে খোলা দিল্লিয়া ক্ষমা করে দিবে। একদল মানুষ আছে মানুষকে কেমন করে মানুষের উপর অত্যাচার করবে জুলুম করবে, আর একদল মানুষ আছে কেমন করে মানুষের উপকার করবে। একদল মানুষ আছে মসজিদে 4 রাকাত নামাজ আদায় করে 2 মিনিট সময় লাগে, আর একদল মানুষ আছে সেজদায় চলে যায়, যতই সুবহানা রাব্বিয়াল আলা বলতে থাকে ততই বান্দা কাছে বেশি মজা লাগে। বাসা যখন কোথাও সবের বের হয়ে যায়, আর্মি বাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান, র‍্যাব বাহিনীর প্রধান সব হাজির, বাসা হারুন রশিদ তৈয়ার হয়ে গেছে, সবর বের হয়ে যাবে। খাদেম ডাক দিয়ে কয়, বাসা মহারাজ আপনার কাছে একটু অনুরোধ করি, আমাকে একটু সময় দিবেন, এই মসজিদে যাব, আমি মালিকের কুদরতি পায়ের মধ্যে আমি একটু সেজদা দিব। বাদশা হারুন রশিদ ছিল বড় একজন আল্লাহওয়ালা, কয়ে যাও যাও, সুযোগ দিলাম 2 রাকাত নফল নামাজ আদায় করে আসবা, গোলাম মসজিদে যেয়ে সেজদায় পরে আল্লাহর দরবারে কান্না করে কান্না করে। সেজদায় যাওয়ার পর এত মজা, এত মজা, পুলিশ বাহিনীর প্রধান যিনি মেজাজ বড় গরম, র‍্যাব বাহিনীর প্রধান মেজাজ বড় গরম, কয় বাদশা মহারাজ
একজন খাদেমের জন্য আপনি কেন এত অপেক্ষা করে দেন এতক্ষণ তার জন্য অপেক্ষা করলাম দুই রাকাত নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেল কিন্তু 15 মিনিট 20 মিনিট সময় হয়ে গেছে এখন আপনার খাদেম বের হয় না রাব বাহিনীর প্রধান চলে যায় মসজিদের গিড়ে নজর করে দেখে আল্লাহর গোলাম সিজদায় পড়ে মালিকের দরবারে কান্না এমন সময় মেজাজ বড় গরম গরম মেজাজ নিয়া রাব বাহিনীর প্রধান ডাক দিল ও খাদেম তাড়াতাড়ি আয় বাসাতুর জন্য অপেক্ষা করতেছে কিন্তু আওয়াজ কানের মধ্যে যায় কেমন জানি সিজদা থেকে আল্লাহর বান্দা মাথা উঠাইতে পারে না বাসা কিছুক্ষণ পর মসজিদের কিনারায় হাজির নজর করে দেখে খাদেম সিজদায় পড়ে কান্না আল্লাহকে ডাক দিছে আল্লাহ আমি তোমার ভাঙা হওয়া গোলাম আমি তোমার দরবারে হাজির হয়ে গেছি জানি না মালিক কোন সময় আজরাইল হাজির হয়ে যায় আমার এমন কোন আমল নাই কি নিয়া কবরে যাইব আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও এমন করে করে কান্না বাদশা মসজিদের গেটের সামনে ডাক দিয়ে কয় খাদেম আয় জলদি করে আয় আর অপেক্ষা করা যায় না তাড়াতাড়ি আমরা সফরে বের হয়ে যাব কিছুক্ষণ পর খাদেম যখন মসজিদ থেকে বের হয়ে বাদশার সামনে হাজির ডাক দিয়ে কয় বাদশা মহারাজ আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি মসজিদের গিড়ির সামনে দাঁড়াই আমাকে ডাক দিছেন ওই রাব বাহিনীর প্রধান আমাকে ডাক দিয়েছে কানের মধ্যে শব্দ চলে গেছে তবে কেমন জানি আমি সেজদার থেকে মাথা উঠাইতে পারি না মাথা উঠাইতে পারি না কেমন জানি আমি মসজিদ থেকে বের হতে চাই কে জানি ডেকে ডেকে বারবার আমাকে মসজিদের মধ্যে সেজদার মধ্যে কেমন জানি আমাকে রেখে দেয় সেজদার মধ্যে এত মজা এত মজা ও নবীর উম্মতের দল গভীর রাত হয়ে যায় যখন সকলের ঘরের দরজা বন্ধ এই গভীর রাতে উযু করিয়া যায় নামাজ বিছাইয়া যদি আল্লাহর দরবারে কান্না করো আর ডাক দিয়া কো আল্লাহ আমার মতন গুনাহগার কেউ নাই কেউ নাই আয় আল্লাহ আমি বড় পাপি আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও বান্দা যখন খাটি দিলে আল্লাহর কাছে তওবা করে নেয় আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেয় কিসের পাগল হইছরে মমির এ যুবক ভাই হাতে ধরে বলে যাই পাও ধরে বলে যাই রে যুবক আর নামাজ কামাই দেবা না আর নবীর সুন্নাত দাড়ির মধ্যে বিলেট লাগাবা না রে ভাই এই দাড়ি রাখলে পুরুষকে সুন্দর দেখা যায় যদি দাড়ি রাখলে অসুন্দর দেখা যায় তোমার মায়ের নবীর চেহারার মধ্যে আল্লাহ দাড়ি দিত না আল্লাহর এক বান্দা বলে আমি মায়ের নবীকে স্বপ্নের মধ্যে দেখলাম মায়ের নবীর সঙ্গে স্বপ্নের মধ্যে কথা বলতেছে আর কথা বলতেছে মায়ের নবীর দাড়িগুলো হাত দিয়া খেলাল করতেছে হঠাৎ করে মায়ের নবীর একটা দাড়ি উঠে যায় ছিঁড়ে যায় যখন মায়ের নবী চলে যাবে বলে কি দিয়া তোমাকে আমি যাব কি হাদিয়া দিব ধরো আমার একটা সিরা দাড়ি তোমাকে দিয়া দিলাম ঘুমের থেকে জায়গা দেখে নবীর দেওয়া সিরা দাড়িটা এখনো আল্লাহর বান্দার মুঠের মধ্যে আশে কারাম মিল্লাত মাযহাব জুদাস আশে কারাম মিল্লাত মাযহাব খুদাস মিয়ানে আশেক মাশুকর আমাদি কিরামান কাতিবিন রাহম খবর নিস ওয়াম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হাম সূরাত হাম সিরাতে মুস্তাফা দর তামামি হালে কুন এতবায়ে সুন্নতে খাইরুল বাশার গিরে লাজম তাবুয়াবি আইফেসার মুহাম্মদ আরবি হায় নবী রাস্তে পেশুয়া মুহাম্মদ আরবি হায় নবী রাস্তে পেশুয়া আলম হুয়া উসকি পয়দায়েছে
ujala alam hua uski paida se ujala shafiul umam hamara nabi roz qiyamat shafaat karega allah ki pas gunagar ummat shafaat karega allah ki pas gunagar ummat aa nabi ummat ne da আল্লাহর বান্দা নজর কুড়ি দেখে এখনো নবীর সিরা দাড়িটা তার হাতের মুঠির মধ্যে ঘুম থেকে উঠিয়া দাড়িটা যত্ন সহকারে রেখে দেয় আল্লাহর বান্দা বলে আমি যেখানে যাই দাড়িটা আমার পকেটে যখন নি আমি যখন জমিনের মধ্যে বের হয়ে যাই যতক্ষণ দাড়িটা আমার পকেটের মধ্যে থাকে আমি নজর করি দেখি সূর্যের তাপ আমার গায়ের মধ্যে ততক্ষণ পর্যন্ত লাগে না আল্লাহর বান্দা জানিয়ে দেয় যে সমস্ত মানুষগুলো নবীর মহব্বতে দুনিয়ার জমিনের মধ্যে মাথায় টুপি দিবে মুখের মধ্যে লম্বা দাড়ি থাকবে লম্বা দাড়ি থাকবে কিয়ামতের ময়দানে ওই সমস্ত যুবকদের মাথার উপরে সূর্যের তাপ পড়বে না রে ভাই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মহব্বত করে ডেকে ডেকে তার আরশের তলে ছায়া দান করে দিবে এরে যুবক ভাই তুমি আজকে বিবির মহব্বতে আমার মায়ের নবীকে কষ্ট দাও না না রে ভাই কয়দিন দুনিয়ার জমিনে বাসবা এখান থেকে তওবা করে নিবা বিবি দাড়ি রাখবো যদি বিবি থাকে তয় থাকবে না হয় তো চলে যাবে আমার মায়ের নবীকে আমি কষ্ট দিতে পারবো না কারা কারা রাজি আছো দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহু আকবার আল্লাহ আপনি সকলকে কবুল করেন বলেন আমিন ও নবীর উম্মতের দল কিসের পাগল হয়ে গেছে রে যুবক মায়ের নবী তোমার জন্য আমার জন্য সিজদায় করে উম্মতের জন্য বড় পাগল এমন একজন নবীর উম্মত আপনাকে আমাকে বানাইল কিয়ামতের ময়দানে মায়ের নবী সিজদায় করে উম্মতের জন্য কান্না করবে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই কঠিন হাসুরের ময়দানে আমি তোমার জান্নাতের মধ্যে ডুবো না গো মালিক আল্লাহ তাআলা একটা নূরের একটা চেয়ার দিবেন একটা কুরসি দিবেন বলবে পয়গম্বর এই কুরসির মধ্যে আপনি বসে যান আল্লাহর নবীকে হুকুম করার পর আল্লাহর নবী বসবেন না আবার আল্লাহ হুকুম করবে ও পয়গম্বর এই কুরসির মধ্যে আপনি বসে যান মায়ের নবীকে তিনবার হুকুম করার পর আল্লাহর নবীর একটা হাত কুরুচির মধ্যে রাখবে কিন্তু নবী বসবেন না এমন সময় আল্লাহ ডাক দিয়া কয় পয়গম্বর আপনাকে বসার জন্য বললাম কেন বসলেন না এমন সময় পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে মালিক আমি জানি এই কুরসিটা একটা জান্নাতের কুরসি আমি আজকে আজরের ময়দানে যদি কুরসির মধ্যে বসে যাই এমন হতে পারে টান দিয়ে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে ওদিক থেকে আমার গুনাহগার উম্মতকে যদি টেনে টেনে জাহান্নামের মধ্যে ফালায় আল্লাহ আমার গুনাহগার উম্মত কেউ নাই ওই গুনাহগার উম্মতকে জাহান্নামে রাখি আমি তোমার জান্নাতের মধ্যে ঢুকবো না আল্লাহ তাআলা বলে পয়গম্বর আপনি কান্না করবেন না জাহান্নামের গেটের মধ্যে দাঁড়াইয়া যান নজর করে দেখবেন আপনার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায় মায়ার নবী আবু বকরকে ডাক দিয়ে বলে ওরে আবু বকর কোথায় আলী কোথায় উসমান আয় আয় একটু মিজানের পাল্লায় চলে যা ওরে আবু বকর তুই একটু দৌড় দিয়ে পৌঁছি আতের কাছে চলে যা নজর করে দেখবি আমার গুনাহগার উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায় এমন আমার নবী পাগল লইয়া হাসুরের ময়দানে একবার জাহান্নামের গেটের সামনে দাঁড়াইবে একবার ওই পলসিরাতের গেটের সামনে দাঁড়ায় একবার মিজানের পাল্লায় হাজির হয়ে যাবে এরে যুবক ভাই যেই নবী এত উম্মতের জন্য বড় পাগল কেমন করে আবার মায়ের নবীর কলিজার মধ্যে আবার আঘাত দাও মায়ের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আজরাইল মায়ের নবীর সামনে হাজির সালাম দিয়ে বলে পয়গম্বর আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছে আর জানতে যে আপনি দুনিয়ায় থাকতে চান না আখেরাতে আল্লাহর দরবার যেতে চান মায়ার নবী ডাক দিয়া কয় আজরাইল আমি কিছুই বলতে পারবো না বলে কেন কিছুই বলতে পারবেন না মায়ার নবী ডাক দিয়া কয় ওরে আজরাইল আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব
আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি কে নেবে না জানি আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মতকে আল্লাহ তাআলা রাগ হইয়া ধ্বংস করে দেয় যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আমিন আমার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কিছুই বলতে পারব না আল্লাহ তাআলা জিব্রাইলকে পড়ে জিব্রাইল যাও আমার মায়ের নবীর দরবারে যাও আর আমার মায়ের নবীকে সুসংবাদ শুনাইয়া দাও আমার মায়ের নবী উম্মতের চিন্তা করতেছে উম্মতের চিন্তা করা লাগবে না বরং মায়ের নবীর উম্মতের জিম্মাদারি আমি স্বয়ং আল্লাহ তাআলা নিজে নিয়ে নিলাম ইয়া ইলাহি তুমি মেরা মাবুদ হায় ইয়া ইলাহি তুমি মেরা মাশুক হায় ইয়া ইলাহি মুজসে মুজু কাদুর কর তাকে দেখো মুজুমে তুজো কো এক নজর এর নবীর উম্মতের দার মায়ের নবী বড় অসুস্থ হয়ে পড়ে যায় সাহাবীদেরকে ডাক দিয়া কয় আমাদেরকে আমাকে একটু মদিনার খোলা জায়গার মধ্যে নিয়ে যা এর সাহাবীরা আমি বুঝি আর দুনিয়ায় বেশি দিন বাঁচবো না আমি বড় অসুস্থ হয়ে পড়ে গেছি এর নবীর উম্মতের দার সাহাবীদেরকে ডাক দিয়া কয় আমাকে একটু মদিনার খোলা জায়গার মধ্যে একটু নিয়ে বসাও মায়ের নবীকে উঁচু একটা পাথরের উপর বসাইয়া দিল আল্লাহর নবীর সামনে কত শত শত সাহাবী হাজির মায়ের নবী ডাক দিয়া কয় ওরে সাহাবাই কেরাম তোমরা কি আমার কাছে কোনো টাকা পয়সা পাইবা কিনা বলো কেননা আমি নবী দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচবো না তবে কারো ঋণ নিয়ে আমি কবরে যেতে চাই না এক সাহাবি ডাক দিয়া কয় ও পয়গম্বর ও একদিন আপনার দরবারে একজন ভিক্ষুক এসেছিল আমার কাছ থেকে তিন দেরহাম নিয়ে ভিক্ষা দিয়েছিলেন আজকে তিন দেরহাম আমাকে দিয়ে দেন মায়ের নবী তার চাচাতো ভাই তাকে ডাক দিয়া বলল তাকে তিন দেরহাম দিয়ে দাও আবার আল্লাহর নবী ডাক দিয়া কয় আমার কাছে কি আরো কেউ কিছু পাইবা কিনা সকলে মাথা নিচে দিয়ে বসে আছে আর কান্না করে আমাদের মায়ের নবী বুঝি আর দুনিয়ার জমিনের মধ্যে থাকবে না তার চেহারার দিকে তাকাইব যে নবীর চেহারার দিকে যদি একবার বান্দা নজর দিত একদিন আর দুই দিন না সাত দিনের ক্ষুধা নিয়ে যদি মায়ের নবীর চেহারার দিকে একবার তাকাইতো সাত দিনের ক্ষুধা সঙ্গে সঙ্গে নিবারণ হয়ে যেত সকলে কান্না এক সাহাবি হঠাৎ করে ময়দান থেকে দাঁড়িয়ে যায় আর ডাক দেয় পয়গম্বর আপনি আমার কাছে ঋণী আছেন আমি আপনার কাছে পাওনা মায়ের নবী বলে কি পাইবা বল সাহাবি ডাক দেয়া কয় পয়গম্বর আপনি যুদ্ধের ময়দানে যাইতেছেন হাতের মধ্যে একটা চাবুক ছিল চাবুকটা ঘুরাইতেছেন ঘুরাইতেছেন এই চাবুকটার আঘাত আমি আমার গায়ের মধ্যে লেগেছে আমার কোনো অপরাধ ছিল না ও পয়গম্বর আজকে আমি তার প্রতিশোধ নিতে চাই এমন সময় অন্যান্য সাহাবি ডাক দেয়া কয় তুই কি পাগল হয়ে গেলি নাকি যেই নবীর গায়ের মধ্যে মশা মাছি পড়া আল্লাহ হারাম করে দিয়েছে আজকে ওই মায়ের নবীর গায়ের মধ্যে আঘাত করবি এটা সহ্য করা যাবে না মায়ের নবী ফজলকে ডাক দিয়ে কই ফজল যাও যাও ওই যুদ্ধের চাবুকটা ফাতেমার ঘরে এখনো আছে যাও ওই চাবুকটা নিয়ে তার হাতের মধ্যে তুলে দাও তার কাছে দেওয়া হচ্ছেও এখন আমাকে চাবুক দিয়া আঘাত করে দিবে কেননা আমি নবী কারো ঋণ নিয়ে কবরে যেতে চাই না ফজল দৌড়িয়া ফাতিমার ঘরের কিনারে হাজির ডাক দে কই ফাতিমা দে ওই যুদ্ধের ময়দানে চাবুকটা দে মায়ের নবীর গায়ের মধ্যে আজকে একজন সাহাবী আঘাত করবে আঘাত করবে ফাতেমা চাবুকটা বের করে হাসান হোসেনকে ডাক দিয়ে কয়ে যাও যাও রে হাসান হোসেন জলদি করে যাও তোরা দুই ভাই জীবিত যতক্ষণ থাকবি তোদের দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকবে তোর নানার গায়ের মধ্যে যেন আঘাত করতে না পারে কেন আমার বাবা দূরে আসিয়া বাবাকে দেখে নাই ছয় বছর বয়সে মাকেও হারাইছে আমার বাবা বড় এতিম আমার বাবার মতন এমন কেউ এতিম নাই এমন এতিম নবী আমার
পিতা মাতা নাই যে তাহার, তার উপরেও কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে পলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পলসিরাত মিজানে, চল 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 মমিন চল নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পলসিরাত মিজানে, হুদার জ্বালায় নবী জিমর, বেদে ছিল পেটে পাথর, মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তারাবে পলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পলসিরাত মিজানে, চল 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 মমিন চল নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পলসিরাত মিজানে, হাম সুরাত হাম সিরাতে মুস্তফা, দর তামামি হালে কুন এতমা এতবায়ে, সুন্নতে খৈরুল বাশার গির লাজম তাবুয়াবি আইফসার, আরে নবীর উম্মতের দাল ফাতেমা সাবুকটা হাতের মধ্যে দায়, হাসান হোসেনকে ডাক দেয়া কয় জলদি করে যাও যেন তোর নানার গায়ের মধ্যে আঘাত না করতে পারে, এরে হাসান জলদি করে যা, যত চাবুকের আঘাত তোরা দুই ভাইয়ের পিঠের মধ্যে নিবি, তারপর যেন তোর নানার গায়ের মধ্যে আঘাতটা না করতে পারে, সাবি চাবুকটা নিয়ে আমার নবীর দরবারে হাজির, আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, ওরে পাগল সাবি তুই কেসকে পাগল হয়ে গেলি নাকি, যেই সময় ইসলাম বিজয় হয়ে গেছে আজকে বিদায় বেলা আমার মায়ের নবীর গায়ের মধ্যে চাবুকের আঘাত করবি, আমি আবু বকর কেমন করে সহ্য করব, আমি কলিজা ফেটে মারা যাব, বিলালের কান্না উমরের কান্না, হাসান হোসেন ডাক দিয়া কয় আমারে দুই ভাইকে কি তোমরা দেখো না, এরে সাবি যত মনে চায় তুই ভাইয়ের মধ্যে আঘাত কর, তারপর মায়ের নবীর গায়ের মধ্যে আঘাত করিস না, সাবির হাতের মধ্যে মায়ের নবী চাবুকটা তুলে দেয়, ডাক দেয়া কয় তাড়াতাড়ি তুমি প্রতিশোধ নেও, আর আল্লাহর নবী ডাক দিয়া সাহাবীদেরকে বলে তোমরা কেউ বাধা দিও না বাধা দিও না, কেন আমি নবী কারণের নিয়ে আমি কবরে যেতে চাই না, সাহাবীদের মধ্যে চাবুকটা নিয়ে বাইরে নবীর গায়ের কিনারে হাজির, ডেকে ডেকে বলে পয়গম্বর ওই চাবুকের আঘাত তখন আমার পিঠের মধ্যে লেগেছিল, আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না, এখন তো আপনার গায়ের মধ্যে জামা দেখা যায়, আপনার গায়ের জুব্বা খুলতে হবে, মায়ের নবী হাত দিয়া কষ্ট করে গায়ের জুব্বা খুলে দেয়, ওই সাবি চাবুকটা নিয়ে মায়ের নবীর পিছনে আস্তে করে দাঁড়িয়ে গেছে রে ভাই, অন্য অন্য সাবি চোখের পানি ছেড়ে দিয়া কান্না কনে কান্না, মায়ের নবী ডাক দিয়া কয়ে তাড়াতাড়ি প্রতিশোধ নে, দেরি করিস না দেরি করিস না, সাবি হাতের মধ্যে চাবুকটা নিয়ে পয়গম্বর পিছনে দাঁড়িয়ে গেল, পিছনে দাঁড়াইয়া আল্লাহর নবীর বগলের দুই দিক থেকে হাত ঢুকাইয়া মায়ের নবী এমন করে কে আল্লাহর নবীকে জড়াইয়া আল্লাহর নবী মহরের নবুয়তের মধ্যে একটা চুম্ম দিয়া বলে, ও পয়গম্বর আপনাকে আজকে আমি চাবুকের আঘাত করতে আসি নাই, এই মহরের নবুয়তের উপরে চুম্মন দিয়া আমি আজকে জাহান্নামের আগুনকে হারাম করে নিলাম, ও পয়গম্বর আপনার গায়ের সঙ্গে আমার শরীরটা লেগে গেছে, এই শরীরের মধ্যে আর কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, ও পয়গম্বর ওই চাবুকের আঘাত আপনার গায়ের মধ্যে করতে আসি নাই, এর নবীর আশেকের দল আর কয়দিন দুনিয়ার জমিনে বাঁচব রে ভাই, গুনাহ করে আল্লাহর কাছে তওবা করে নাও,
আল্লাহর কাছে তওবা করবা গুনাহ করেছো আল্লাহ ছাড়া অন্য তো কেউ জানে না আমার গুনার খবর যদি আপনারা জানতেন আজকে আমার বয়ান আপনারা শুনতেন না চেয়ারম্যানের গুনার খবর যদি জনগণ জানতো রে ভাই ওই জনগণ আর চেয়ারম্যানকে ভোট দিত না সন্তানের গুনার খবর যদি মা জানতো মা সন্তানকে পরিচয় দিত না রে ভাই একজন মুসলমানের কত দাম কত দাম কত দাম একদিন আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহর দরবারে এক যুবক হাজির হয়ে গেছে ডাক দিয়া কয় ও আব্দুল কাদের জেলানী আমি আপনাকে চারটা প্রশ্ন করব যদি চারটা প্রশ্নের উত্তর দিতে পারেন আমি আর দেরি করব না আমি খ্রিস্টান থেকে এখন সঙ্গে সঙ্গে আমি মুসলমান হয়ে যাব এর নবীর উম্মতের দল যুগে যুগে আমাদের নবীদের কেউ শুধু নাই সাহাবায়ে কিরামদের এরকম বেদিন বেঈমানের প্রশ্ন করেছে কিন্তু আটকাইতে পারে নাই আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্নের উত্তর দিয়েছে তো সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে ওমরের দরবারে একদিন ইহুদি হাজির ডাক দেয় ওমর আমার চারটা প্রশ্ন যদি উত্তর দিতে পারো আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব বলে কি প্রশ্ন বলো বলে এক নাম্বার প্রশ্ন হলো এই দুনিয়ার জমিনের মধ্যে কোন জায়গার মধ্যে একবার সূর্যের আলো পড়েছে আর কোন দিন ওই জায়গার মধ্যে সূর্যের আলো পড়বে না ওই জায়গাটা কোন জায়গা যদি বলতে পারো আমি কালিমা পড়ে নিব এখনই সঙ্গে সঙ্গে কালিমা পড়ে নেব দুই নাম্বার প্রশ্ন আরে উমর তাড়াতাড়ি বলো এমন কোন কবর যে কবরও জিন্দা কবরের মধ্যে বাসিন্দাও কিন্তু জিন্দা এই কবরের মধ্যে বাসিন্দাকে নিয়ে কবর হাঁটাহাঁটি করে চলাফেরা করে এটা কোন কবর তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো আবার ডাক দেখে ওমর আর একটা প্রশ্ন হলো এমন একটা কয়েদখানা যেই জায়গার মধ্যে কোনো অক্সিজেন নাই যেই জায়গার মধ্যে কোনো আলো নাই কোনো বাতাস নাই তার উপর বিনা আলো বাতাসে আল্লাহ তাআলা ওই কয়েদিকে বাঁচিয়ে রাখছেন ওমর কয় আমি দিব না আমার ভাতিজা ছোট্ট মানুষ হয় দিব ইহুদি তাই তাকাই রয়েছে এত বড় প্রশ্ন এত মানুষকে জিজ্ঞেস করলাম কেউই পারল না তুমি ছোট্ট মানুষকে একটা ছোট্ট বাচ্চাকে দেখাই দিল এই তুমি উত্তর দিয়ে দাও ছোট্ট বাচ্চা ইহুদিকে ডাক দেখ ইহুদি ভাই তবে শুনো তুমি বলেছো পৃথিবীর কোন জায়গায় একবার সূর্যের আলো পড়েছে আর জীবনে কোনোদিন সূর্যের আলো পড়বে না আর কোনোদিন সূর্যের আলো ওই জায়গার মধ্যে পড়বে না একবার মাত্র জীবনে আলো পড়েছে জায়গাটা কোন জায়গা তবে শুনে না ফেরাউন না আমার নবী মুসাকে কম জ্বালায় নাই যখন ফেরাউন নীল নদীর কিনারায় যাইয়া আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল আল্লাহ তুমি সাহায্য করে এখন তো সামনে সাগর দেখা যায় আর যাওয়ার জায়গা নাই ওই যে ফেরাউনের লস্কর বাহিনী নিয়ে আসতেছে আল্লাহকে হাতের মধ্যে গিয়েছে কয় লাঠি কয় আঘাত করেন পানির মধ্যে আঘাত করতে দেরি হয় দুই পাশের পানি বাগ হইয়া সুন্দর পাকা রাস্তা হইয়া যাইতে আর দেরি করে না সুন্দর পাকা রাস্তা হয়ে গেছে মুসা আলাইহিস সালাম কওমদের কিনে উপরে উঠে গেছে ফেরাউন নাই দেখে এত সুন্দর পাকা রাস্তা পানির মধ্যে পানি দুই পাশে বাগ হয়ে গেছে গ্লাস দেওয়া এত সুন্দর রাস্তা কয় তাড়াতাড়ি নাম আমরা তাড়াতাড়ি পার হয়ে যাব ওই জায়গার মধ্যে একবার মাত্র সূর্যের ওই সময় তাপ করেছিল ফেরাউন যখন গেছে পানি বন্ধ হয়ে গেছে কিয়ামতের আগে আর ওই জায়গায় সূর্যের আলো পড়বে না জোরে বলেন সুবহানাল্লাহ